কোন টাইপের গান মূলত আপনি বেশি প্রেফার করেন? আসলে আমি ছোটবেলা আধুনিক আর ফোকটাই কিন্তু দেখা গেছে অ্যালবামে, কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকে আমি নজরুল করছি। আচ্ছা আচ্ছা। এবং নজরুলে আমি শিল্পকলা থেকে জাতীয় পুরস্কার পেয়েছি। তবে এখন নজরুলটা হয়তো অ্যাভেলেবল গাওয়া হয় না বিশেষ প্রোগ্রাম ছাড়া। আর ফোক আর আধুনিক আসলে সবসময় স্টেজে করতেছি, প্লাস রেডিওতে টেলিভিশনে, কিন্তু মানে নজরুলটা এভাবে করা হয় না। আচ্ছা। কিন্তু এমনি অকেশনালি যে কোনো আমাদের 19 তারিখে শো আছে নজরুলের, শুধু নজরুলের গানই করবো জাদুঘরে, তা এরকম অকেশনে করা হয়। কিন্তু কিন্তু প্র্যাকটিস সবসময় করতেছি নজরুল, কিন্তু ওইভাবে স্টেজে তো ওপেন শোতে তো আর নজরুল গাওয়া যায় না, জাস্ট নজরুলের প্রোগ্রাম হলেই মূলত সেখানে করছি। তো গত অ্যালবামটা তো কিছুদিন আগে রিলিজ হয়েছে, এবং নেক্সট অ্যালবামের কাজ চলছে। কাজ মানে কি প্রিপারেশন এখনই নিচ্ছি, কারণ ছাড়বো হয়তো অনেক পরে, কিন্তু চিন্তা ভাবনা তো এখন থেকে করতে হবে। তো এর মাঝে কি নিয়ে ব্যস্ত আছেন? আর এর মাঝে মেইনলি আমি স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত, আর রেডিও টেলিভিশন তো আছেই, মানে স্টেজ নিয়ে বেশি ব্যস্ত। তো স্টেজ প্রোগ্রাম প্রথম যেদিন করলেন কেমন অভিজ্ঞতা ছিল? প্রথম মানে আমি আসলে অনেক ছোটবেলায় কিন্তু স্টেজ করতাম, একদম ছোটবেলায়, তখন ক্লাস 1-2 তে পড়ি, তখন থেকে আমি একক গান করি স্টেজ। যার কারণে আমার ওই ইটা নাই যে আলাদা করে কোনো, ছোটবেলা থেকে গান ভীতিটা ইজি হয়ে গেছে অনেক, ব্যাপারটা ভীতিটা নাই। তো এই যে আপনি ছোটবেলা থেকে কিন্তু গান করছেন এবং এখনো শিখছেন, হ্যাঁ আপনি বলেছেন এখনো শিখছেন, শেখার কোনো শেষ নেই না। তো যারা গানে আসতে চাচ্ছে বা যারা আছে এখনো গানে, কতটুকু জরুরি মানে শিখে আসাটা? আমার মনে হয় যে আমি কিছুই শিখিনি এখনো, আমার মনে হয় যে আমি এখনো শিখতেছি কেবল, মানে আমার শুরুটাই এখন, মানে আমার এই বয়সে এসে মনে হচ্ছে আমি এখন শিখতেছি। তাহলে কেউ যদি মনে করে যে আমি অল্প শিখেই শিখে নেবো, আসলে কিছুই না, গান শেখার কোনো শেষ নাই, এবং চর্চাটা করতেই হবে। নাহলে আমি যেরকম যদি একদিন প্র্যাকটিস না করি, আমার মনে হয় যে আমার গলা নষ্ট হয়ে গেল, মানে এরকম লাগে নিজের কাছে, আনইজি লাগে। আমার ওস্তাদের কথা হচ্ছে যে তুমি 10 মিনিটের জন্য হলে প্রতিদিন হারমোনিয়াম ধরবা, এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস রাখা, যে আমি প্র্যাকটিস করতেছি, অভ্যাসটা তৈরি করা। এই আমার অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমাকে তো বিদায় নিতেই হবে, তবে ওই যে আমাদের অতিথি বললেন না যে প্রতিদিন নিয়মিত প্র্যাকটিসটা খুবই জরুরি, সেটা হোক গান, নাচ, অভিনয় হোক, কিন সেটা পড়াশোনা, প্রতিদিন অধ্যবসায়টা খুবই জরুরি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমার সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা গান শুনতে শুনতে বাড়ি যাব। অবশ্যই আমি আমার নেক্সট যে গানটি করছি মা নিয়ে একটি গান, ওটি প্রণব ঘোষ নিজেই মানে গলা দিয়েছিলেন, একবার গানটি করেছেন, তো আমি মেলে আমার জন্য করা হয়েছিল গানটি, তা আমি ওই গানটি এখন করছি। হারানো সুখ ফিরে পাওয়া যায়, পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়, মাকে হারালে আর পাওয়া যায় না, মায়ের মতো আর কেউ হয় না। হারানো সুখ ফিরে পাওয়া যায়, পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়, ভালোবাসা শরতের কারণে করে যায় আশা, বন্ধু পান যার ভালোবাসা শরতের কারণে করে যায় আশা, মায়ের মায়ের মতো কেউ হয় না, হারানো সুখ ফিরে পাওয়া যায়, পুরনো ব্যথাগুলো ভুলে থাকা যায়, কষ্টের ছায়াতে কি মনে বুঝতে পারে মা সবচেয়ে।
বেজে